লোকবল সংকট, যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্সের অভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চুয়াডাঙ্গার মা ও শিশু কেন্দ্র। চিকিৎসা নিতে যাওয়া রোগী ও স্বজনেরা পড়ছেন বিপাকে, ফিরে যাচ্ছেন অনেক প্রসূতি রোগীও। ভালো মানের চিকিৎসা দিয়ে দুবার জাতীয় পুরস্কার পাওয়া চুয়াডাঙ্গা মা ও শিশু কেন্দ্রটি এখন নিজেই ভালো নেই। ঝা চকচকে ভবনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকলেও রোগীরা পাচ্ছেন না পর্যাপ্ত সেবা। লোকবল সংকটে একেবারে ভেঙে পড়েছে চিকিৎসা ব্যবস্থা। মেডিকেল অফিসারের মূল পদটিও শূন্য পড়ে আছে দীর্ঘদিন। কোনো রকমে ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়েই চলছে কার্যক্রম। এছাড়া মোট 8টি পদের বিপরীতে নেই অর্ধেক জনবলও। এখানে জনবল পূরণ ই হলে, শূন্য পদগুলো পূরণ হলে পরে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান নিশ্চিত হবে। জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা আসলে পূরণ করা খুব দূর হবে। কিছু চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি থাকলেও জনবল না থাকায় এসবের সুবিধা থেকে বঞ্চিত রোগীরা। চিকিৎসা নেই, এখানে ডাক্তার নেই, ডাক্তার না থাকলে আমাকে তো সমস্যা। শুধু ডাক্তারটা নেই বলে আমাদের একটু মানে অসুবিধা। এখানে আসলে আমাদের সিজারিয়ান অপারেশন যেহেতু আছে, কিন্তু সেক্ষেত্রে আমাদের ডাক্তার না থাকার কারণে আমাদের সিজারিয়ানটা বন্ধ আছে। পরিস্থিতি মেনে নিয়ে নানা সীমাবদ্ধতার কথা জানালো জেলা পরিবার পরিকল্পনা অফিস। এখন তো একজন মাত্র মেডিকেল অফিসার দায়িত্বে আছেন, আর এনেস্থেসিস্ট কেউ নেই এখানে, সিজারিয়ানগুলোতে দেওয়া সম্ভব হচ্ছে না। 1959 সালে চুয়াডাঙ্গা শহরের টাউন মাঠের পাশে স্থাপিত হয় এই স্বাস্থ্য কেন্দ্রটি। ভালো মানের চিকিৎসা দেয়ায় 2017 ও 2019 সালে পায় জাতীয় পুরস্কার। দীপ্ত, বার্তাকক্ষ। ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।